হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ঐতিহাসিক ব্যক্তি যারা ভারতে শাসন করে গিয়েছে তাদের আসল নাম সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার শেয়ার করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, গিয়াস উদ্দিন বলবনের আসল নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো তোমরা সঠিক অ্যান্সারটি যদি জানো তো নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উলুক খাঁ। তো গিয়াস উদ্দিন বলবনের আসল নাম হচ্ছে উলুক খাঁ। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত গিয়াস উদ্দিন তুগলকের আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে গাজী মালিক, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। গাজী মালিক হচ্ছে গিয়াস উদ্দিন তুগলকের আসল নাম, অপশন বি সঠিক অ্যান্সার হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জুনা খান হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জুনা খান, অপশন সি। তো তোমরা এখানে 1-2টি পয়েন্ট জেনে রাখো যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো মোহাম্মদ বিন তুগলক কার সেনাপতি ছিল? গিয়াস উদ্দিন তুগলকের সেনাপতি ছিল, এবং তার আমলে আফ্রিকান যাত্রী ইবন বতুতা এসেছিল মরক্কো থেকে। ওকে, এবং ইবন বতুতার একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটি হচ্ছে কিতাব উল রাহেলা, এটা তোমাদের পরীক্ষাতে আসে। এবং আরেকটি পয়েন্ট তোমরা জেনে রাখো, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজার উপাধি দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত সিকন্দর লোদির আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নিজাম খাঁ হচ্ছে সিকন্দর লোদির আসল নাম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নিজাম খাঁ। তো সিকন্দর লোদি, তো এখান থেকে আমরা 2-3টি প্রশ্ন পেয়ে যাব, যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সিকন্দর লোদি 1504 সালে আগ্রা শহর স্থাপন করেছিল, খুবই গুরুত্বপূর্ণ, 1504 সালে আগ্রা শহর স্থাপন করেছিল সিকন্দর লোদি। এবং লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? না, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বল্লল লোদি, এবং লোদি বংশের শেষ শাসককে? ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ শাসক। ইব্রাহিম লোদি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এক যুদ্ধ হয়, যে যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত, যে যুদ্ধে লোদি বংশের অবসান ঘটে এবং মুঘল যুগের সূচনা হয়, এবং ওই পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বাবরের আসল নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে বাবরের আসল নাম। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো এখানে আমরা বাবর সম্বন্ধে 2-4 পয়েন্ট আলোচনা করব, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো বাবরের প্রথমে সময়কালটা আমরা জেনে নেব, 1526 থেকে 1530 সাল পর্যন্ত হচ্ছে বাবরের সময়কাল। ওকে, তো বাবর ভারত আসার আগে আফগানিস্তানের পর্তুনিয়া এলাকার সর্দার ছিলেন। ওকে, এবং তার পিতার নাম ছিল উমর শেখ মির্জা, এবং তিনি শুদ্ধ একজন তুর্কি ছিলেন। ওকে, এবং বাবরের 4টি গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে, যে যুদ্ধগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষাতে আসে। তো ফ্রেন্ডস, এখানে আমরা 4টি যুদ্ধ আলোচনা করব, পরপর দেখে নাও, 1526, 1527, 1528 এবং 1529, খুবই ইম্পর্ট্যান্ট এই যুদ্ধগুলি। তো 1526-এ কী যুদ্ধ হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। নেক্সট 1527, 1527-এ হয় খানুয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধে বাবর মেবারের রানা সংগ্রামকে পরাস্ত করেন। 1528-এ কী যুদ্ধ হয়? চাঁদিলির যুদ্ধ, এবং এই যুদ্ধে হয় বাবর এবং মেদিনী রায়ের সঙ্গে, এবং এই যুদ্ধ বাবর জয়ী হয়। নেক্সট হচ্ছে ঘরঘরার যুদ্ধ, এই যুদ্ধ হয় 1529 সালে, বাবর এবং আফগানদের সাথে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ হয়ে বাবর জয়ী হয়। খুবই ইম্পর্ট্যান্ট এই 4টি যুদ্ধ, তোমরা একবার এই 4টি যুদ্ধ নোট করে নিতে পারো। ওকে, এবং নেক্সট আমরা আলোচনা করব, খানুয়ার যুদ্ধের পর বাবরকে গাজীর উপাধি দেওয়া হয়েছিল, এবং তাকে দানবীরের কারণে কলন্দর উপাধি দেওয়া হয়েছিল, এটাও মনে রাখবে। এবং বাবরের তার আত্মজীবনী নিজেই লিখেছেন, বাবরনামা তোমরা নিশ্চয়ই জানো। এবং আরেকটি সাল মনে রাখবে, 1530 সালে
অসুস্থতার কারণে বাবরের মৃত্যু হয় আগ্রাতে এবং পরে তার ইচ্ছানুসারে আফগানিস্তানে কাবুলে গিয়ে তাকে সমাধিস্থ করা হয়। ওকে, তো এই পয়েন্টগুলো তোমরা জেনে রাখবে, এগুলোর থেকে তোমাদের প্রশ্ন আসে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ফরিদ খাঁ কোন ঐতিহাসিক ব্যক্তির আসল নাম? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শেরশাহ। তো শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নুরুদ্দিন মোহাম্মদ সেলিম হচ্ছে জাহাঙ্গীরের আসল নাম। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো ফ্রেন্ডস, এখানে তোমরা এক দুটি পয়েন্ট জেনে রাখো। জাহাঙ্গীরের শাসনকালে 3 ইউরোপীয় যাত্রীও ভারতে এসেছিলেন। তো জাহাঙ্গীরের শাসনকালে 3 ইউরোপীয় যাত্রী ভারতে এসেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে বিলিয়াম হকিংস, তিনি হচ্ছে প্রথম ইংরেজ যিনি ভারতে এসেছিলেন। তো জাহাঙ্গীরের শাসনকালে প্রথম ইংরেজ ভারতে এসেছিলেন, যার নাম হচ্ছে বিলিয়াম হকিংস। ওকে, এবং এখানে আরেকটি পয়েন্ট জেনে রাখো, জাহাঙ্গীরের বেগমের নাম হচ্ছে মেহেরুনিসা। কি নাম? মেহেরুনিসা, এবং তিনি নূরজাহান নামেও পরিচিত। ওকে, এবং জাহাঙ্গীরের শাসনকালকে চিত্রকলার স্বর্ণযুগও বলা হয়, এবং জাহাঙ্গীরের চিত্রকারের নাম হচ্ছে আবুল হাসান। এই পয়েন্টগুলো তোমরা জেনে রাখো। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত শাহজাহানের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, খুররম। তো শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম, অপশন বি সঠিক অ্যান্সার হবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা শাহজাহান সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তো প্রথমেই দেখো, শাহজাহান কি কি নির্মাণ করেছিল। তো শাহজাহান প্রথমেই আলোচনা করব দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিল। নেক্সট হচ্ছে দিল্লিতে তিনি জামা মসজিদ নির্মাণ করেছিলেন। নেক্সট হচ্ছে তিনি ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। নেক্সট আমরা আলোচনা করব তিনি আগ্রাতে তাজমহল নির্মাণ করেছিল। ওকে, তো এগুলো হচ্ছে তিনি কি কি নির্মাণ করেছিলেন। তো এখানে দেখো ময়ূর সিংহাসন, তো ময়ূর সিংহাসনে প্রথম কে বসেছিলেন এটি তোমাদের পরীক্ষাতে আছে। তো প্রথম বসেছিলেন শাহজাহান নিজেই। ওকে, এবং ময়ূর সিংহাসনে শেষবারের জন্য কে বসেছিলেন, তো শেষবারের জন্য বসেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। ওকে, তার সাথে তোমরা জেনে রাখো শাহজাহানের বেগমের নাম কি। তো ফ্রেন্ডস, শাহজাহানের বেগমের নাম হচ্ছে আরজুমান্দ বানু বেগম, তিনি মমতাজ নামেও পরিচিত। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখো। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, আলবিরুনির আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আবু রিহান হচ্ছে আলবিরুনির আসল নাম। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং আলবিরুনি কোন সুলতানের শাসনকালে ভারতে আসেন? না, তিনি সুলতান মাহমুদের শাসনকালে ভারতে আসেন, এবং তার একটি গ্রন্থ আছে যে গ্রন্থটির নাম হচ্ছে তহকিক ই হিন্দ। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ইবন বতুতার আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আবদুল্লাহ মোহাম্মদ হচ্ছে ইবন বতুতার আসল নাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবং ইবন বতুতা কোন সুলতানের শাসনকালে ভারতে আসেন? তো মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন, এবং তার রচয়িতা বিখ্যাত গ্রন্থ হলো কিতাব উল রাহেলা। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, চাণক্য বা কৌটিল্যের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিষ্ণুগুপ্ত। চাণক্য বা কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। তো তোমরা এখানে জেনে রাখো, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুর নাম হচ্ছে চাণক্য। ওকে, এবং চাণক্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, এবং চাণক্য অর্থশাস্ত্র নামক বিখ্যাত পুস্তক রচনা করেছিলেন, এবং এই পুস্তক রাজনীতি সম্বন্ধিত কথা এই পুস্তকে উল্লেখ আছে। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত মোহাম্মদ ঘুরির আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মুইউদ্দিন মোহাম্মদ বিন শাম। মুইউদ্দিন মোহাম্মদ বিন শাম হচ্ছে মোহাম্মদ ঘুরির আসল নাম। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো ফ্রেন্ডস, এখানে আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে যেটি তোমাদের পরীক্ষাতে আসে, কোন মুসলিম শাসক তার প্রচলিত মুদ্রায় হিন্দু দেবী লক্ষ্মীর চিত্র অঙ্কন করেছিল? তো মোহাম্মদ ঘুরি
প্রথম মুসলিম সুলতান ছিলেন যিনি তার মুদ্রাতে দেবী লক্ষ্মীর চিত্র অঙ্কন করেছিলেন। ওকে, তার সাথে মনে রাখবে মোহাম্মদ ঘুরি 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। ওকে, এবং 1192 সালে হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ফিরোজ শাহ তুগলকের আসল নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফিরোজ বিন রজ্জব হচ্ছে ফিরোজ শাহ তুগলকের আসল নাম। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, আকবরের আসল নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জালালউদ্দিন মোহাম্মদ হচ্ছে আকবরের আসল নাম। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো এখানে আকবর সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন জানবো যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 1542 সালে আকবরের জন্ম হয় অমরকোট পাকিস্তানে। ওকে, আকবর খুব কম বয়সেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ লড়াই করে, তো 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সিকন্দর সুরির সেনাপতি হেমুকে পরাজিত করেন আকবর। ওকে, এবং আকবরের শাসনকালকে হিন্দি সাহিত্যের স্বর্ণকাল বলা হয়। 1582 সালে আকবর দিন ই ইলাই ধর্ম প্রচলন করেন এবং এখানে তোমাদের যে প্রশ্নটি আছে, দিন ই ইলাই ধর্ম গ্রহণ করেন প্রথম কে? তো প্রথম কে দিন ইলাই ধর্ম গ্রহণ করেন? আকবর নিজেই এই ধর্ম গ্রহণ করেন। এবং প্রথম কোন হিন্দু দিন ই ইলাই ধর্ম গ্রহণ করেন? তো প্রথম হিন্দু কি নাম? বীরবল, এটাও মনে রাখো। এবং আকবর গুজরাট বিজয়ের পর বুলন দরওয়াজা নির্মাণ করেছিল, তো বুলন দরওয়াজা কে নির্মাণ করেছিল? আকবর নির্মাণ করেছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত নূরজাহানের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেহেরুনিসা। তো নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুনিসা এবং মেহেরুনিসা ছিল জাহাঙ্গীরের বেগম। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, মমতাজের আসল নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আরজুমান্দ বানু বেগম হচ্ছে মমতাজের আসল নাম। অপশন বি রাইট অ্যান্সার হবে এবং তিনি হচ্ছেন শাহজাহানের বেগম। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত আমির খসরুর আসল নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আবুল হাসান জামিন উদ্দিন খসরু। আবুল হাসান জামিন উদ্দিন খসরু হচ্ছে আমির খসরুর আসল নাম। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো এখানে তোমরা মনে রাখবে আমির খসরুর লিখিত গ্রন্থ হচ্ছে তুঘলকনামা, এটাও তোমাদের পরীক্ষাতে আছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, তিতুমিরের আসল নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৈয়দ মীর নিশাদ আলী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৈয়দ মীর নিশাদ আলী হচ্ছে তিতুমিরের আসল নাম। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, মুর্শিদকুলি খাঁয়ের আসল নাম কি? নেক্সট প্রশ্ন হলো মুর্শিদকুলি খাঁয়ের আসল নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে মির্জা হাদি। অপশন ডি রাইট অ্যান্সার হবে, মির্জা হাদি হচ্ছে মুর্শিদকুলি খাঁয়ের আসল নাম। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত চেঙ্গিস খাঁয়ের আসল নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেমুজিন। তো তেমুজিন হচ্ছে চেঙ্গিস খাঁয়ের আসল নাম, অপশন সি রাইট অ্যান্সার হবে। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। তো আজকের এই ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে এবং তোমরা 20-র মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলিতে একবার ফটাফট শেয়ার করে দাও। ওকে, তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।